বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে একশো ছাপ্পান্ন উপজেলায় চলছে ভোট রাজশাহী দুর্গাপুরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ও নির্বাচন পর্যবেক্ষণের খবর জানাতে নরসিংদী ও রাজধানীর আগারগা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমে যাব নরসিংদীতে নরসিংদীর বেলাবো থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসরা চৌধুরী কুমু কুমু ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন এবং ভোট কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন কোথাও কোনো সহিংসতার খবর আছে কিনা সকাল থেকেই ছিলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে বেলাব উপজেলায় কারণ এখানে দুটি উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ভোট যেহেতু হচ্ছে সেহেতু আমি এই মুহূর্তে রয়েছে বেলাবো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখানে দুপুরের পরে যেহেতু এসেছি তারপর থেকে দেখছি এই কেন্দ্রটিতে এখানে একসাথে প্রায় তিনটি কেন্দ্র রয়েছে তিনটি কেন্দ্রে দেখছি যে মানে জাল ভোট দেওয়া থেকে শুরু করে ভোট কেন্দ্রের ভেতরে ভোটার ছাড়াও যারা রয়েছেন এজেন্ট ভোটারের বাইরেও কিছু মানুষ আনাগোনা করছেন এরকম নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি যেটা বলে সেটি কিন্তু আমরা একটু দেখতে পেয়েছি আমরা একটু জানতে চাইবো এখানে ভোটারের উপস্থিতি বলছিলেন সবাই বলছে যে দুপুরের পরে ভোটার বাড়ার কথা কিন্তু ভোটার পরিস্থিতি একই রকমই রয়েছে সকালে আমরা যা দেখেছি এখন পর্যন্ত একই পরিস্থিতি ভোটার আসছে গুটি কয়েকজন করে এসে হয়তো নিজেদের ভোটটি দিয়ে যাচ্ছেন আমরা এখানে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আমরা একটু তার কাছে যেতে চাই যে এখানে আমরা দেখেছি যে প্রায় ঘন্টা দুয়েক ধরে মানে একটা অনিয়ম বিশৃঙ্খলার কিছু আলামত এবং জাল ভোট দিয়ে কেউ প্রাচীর টপচে পালিয়েছেন আপনারা সেটাকে ধরারও চেষ্টা করেছেন এখন কি পরিস্থিতি একটু বলবেন আমরা আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজকে বেলাবতে নির্বাচন হচ্ছে সকাল থেকে এ পর্যন্ত আমরা মানে মোটামুটি সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখেছি দু একটা সেন্টারে আমরা কিছুটা অভিযোগ প্রার্থীদের কাছ থেকে মুখ থেকে শুনেছি আমরা তৎক্ষণাৎ সেখানে রেসপন্স করার চেষ্টা করেছি আমার সাথে পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং র্যাব বিজিবি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবাই মিলে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছি আমরা সকাল থেকে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অবনতি আমরা কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাই আপনি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছেন আমরা কিন্তু এখানে অনেকের সাথে কথা বলেছি যেখানে কেন্দ্রের দরজা বন্ধ সেখানে কেন্দ্রের ভেতরে বহিরাগতদের থাকার কথা না যারা ভোটার না এজেন্টও না তারা কেন এখানে থাকতে পারছে একটু বলবেন আপনার এত বাহিনী থাকা সত্ত্বেও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আসলে কেন্দ্রের ভিতরের কোনো প্রবলেমের বিষয়টা আমাদেরকে অবগত করবেন প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কেন্দ্রের ভিতরে তার কোনো প্রবলেম আছে এমনটি না জানাবেন আমাদের কেন্দ্রের ভিতরে প্রবেশ করার দরকার পড়ে না আর তো তারপর প্রার্থীদের থেকে শুনে আমরা যতটুকু চেষ্টা করছি আমাদের মোবাইল টিম রেসপন্স করেছে আমি নিজে দুবার এখানে এসেছি আমি এবং আমি যে দুবার এসেছি তখন কিন্তু আমি কোনো উত্তেজনা এবং কোনো বিশেষ কোনো পরিস্থিতি দেখতে পাইনি জাল দিয়ে একজন পালিয়েছেন প্রাচী টপছে আমাদের সামনে আমরা দেখেছি তাকে কি ধরতে পেরেছেন তাদের অবশ্যই যদি এরকম কেউ করে থাকে তাকে ধরার চেষ্টা চলছে পুলিশ কাজ করছে ধন্যবাদ শুনছিলেন এখানকার আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বলছেন যে তাদের ধন্যবাদ কাউসার চৌধুরী কুমু দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট পর্যবেক্ষণ করছে ইসি রাজধানী আগারগায়ে নির্বাচন কমিশন আছেন সহকর্মী ফারহানা জ্যোতি সরাসরি যাচ্ছি তার কাছে যদি এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন আমরা বেলা একটা সময় দেখিয়েছিলাম যে নির্বাচন কমিশনের যিনি সচিব জাহাঙ্গীর আলম তিনি গণমাধ্যমে এই ভোট পড়ার যে শতাংশ সেটা জানাছিলেন তখন পর্যন্ত প্রায় সতেরো শতাংশ ভোট পড়েছে আমরা জানতে পেরেছি এর বাইরে যেটি যে তিনি বলেছেন যে সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও পরবর্তীতে ভোটার উপস্থিতি বেড়েছে এবং এই মুহূর্তে ভোটার সংখ্যা আরও বাড়বে তিনি এমনটাই আশা প্রকাশ করেছেন এবং যেই দু একটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে সেগুলো তিনি আমাদেরকে বলছিলেন যে যেগুলো ঘটেছে সেগুলো খুবই ছোট পর্যায়ে এগুলো বড় করে দেখার মতো কিছু নেই এবং এর জন্য ভোটে কোনো ব্যাঘাত ঘটবে না এবং ভোট যেভাবেই চলছিল ভোট গ্রহণ ঠিক সেভাবেই বেলা চারটা পর্যন্ত চলবে যদি বড় রকমের কোনো রকম সংঘর্ষ বা অন্য কিছু না হয় এর বাইরে যেটি রাজবাড়ির কথা আমরা জানতে পেরেছি যে একজনের মৃত্যু হয়েছে সেটি ছিল যে একজন বয়স্ক মানুষ তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং তিনি আগে থেকেই অসুস্থ থাকায় সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি মারা যান আর এছাড়া দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা তাকে জানতে চেয়েছিলাম যে এই ঘটনাগুলো ঘটেছে যেমন রাজশাহীতে জাজিরাতে শরতপুরের তো এগুলো তিনি বলেছেন যে এগুলো ভোট কেন্দ্রের বাইরের ঘটনা এইগুলো ভোটে কোনো ধরনের কোনো ধরনের প্রভাব ফেলবে না এবং পরবর্তীতে এই যে ভোট গ্রহণ প্রক্রিয়াটি চলছে এটি একদম সরাসরি এখান থেকে মনিটর করা হচ্ছে আপনাকে একটু দেখাতে চাই যেটি যে এখানে এখানে একদম প্রতিটি বিভাগের আলাদা আলাদা করে মনিটরিং সেল আছে এবং তারা পর্যবেক্ষণ করছেন সার্বক্ষণিক এবং যদি কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে এখান থেকে দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই অনুযায়ী এই ভোটকেন্দ্রের যেই ভোট গ্রহণ চলছে ভোটকেন্দ্রগুলোতে সেগুলো চলবে এবং ইশরাত আপনার মাধ্যমে পরবর্তীতে আরও যা খবর আছে জানিয়ে দেব নিশ্চয়ই ধন্যবাদ ফারহান